নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দুধ পুলি পিঠা। চালের গুঁড়ো ছাড়াই কিন্তু পিঠেটা আমি সুজি দিয়ে বানিয়েছি, নরম, তুলতুলে, রসালো, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকে আমি আমার মূল রেসিপিতে চলে যাই। তো দুধ পুলি বানানোর জন্য এখানে একটা খালি ডেচকি আমি নিয়েছি। তো প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, একটু থেঁতো করে নিয়েছি। এলাচটা একটু থেঁতো করে দিলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো থেঁতো করে নিয়ে জাল করে বেশ একটু গাঢ় করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। তো সামান্য পরিমাণে একটু গরম দুধ আমি তুলে নিলাম অন্য বাটিতে। তো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জাফরান। তো জাফরানটা দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে, আর দুধটা কিন্তু জাল দিয়ে অনেকটাই কমে গেছে। তো সেই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, এখানে 4 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো শুকনো গুঁড়ো দুধ। তো দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এবার যে গরম দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দুধের মধ্যে অ্যাড করে দিলাম। তো দুধটা প্রায় রেডি হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে খানিকটা পরিমাণ প্লেন জল দিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখানে 250 গ্রাম সুজি আমি দিয়ে দিলাম জলের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর খুব সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। এখানে আপনারা ময়দাটা কিন্তু স্কিপ করে যেতে পারেন, যদি মনে করেন শুধু সুজি দিয়ে বানাবেন তাও কিন্তু বানাতে পারেন। তো সুজি ও ময়দাটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেবেন। তো ডোটা বানিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। পুলি পিঠা এইভাবে বানালে কিন্তু পুলি পিঠা হবে একদম নরম, তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো শুকনো গুঁড়ো দুধটাকে কিন্তু সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটু গরম থাকা অবস্থায় মাখিয়ে নিলে ভালো হয়। সুজি ও দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব, যেমনভাবে পুলি পিঠা বানায়। তো আমি একটা হাতে তৈরি করব, তাছাড়া সব পিঠেগুলোকে এক ছাঁচের মধ্যে দিয়ে বানাবো। তো হাতে নর্মালভাবে একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তো একটা আমি হাতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সাধারণভাবে এটা আমি বানিয়েছি, হাতে যেমনভাবে বানায় আর কি। তো আপনারা যদি আপনাদের কোনো পছন্দ অনুযায়ী কিন্তু এখানে পুলি পিঠার ডিজাইন বানিয়ে নিতে পারবেন। তো আমি একটা হাত দিয়ে বানিয়েছি। এবার আমি যেগুলো বানাবো ছাঁচের মধ্যে দিয়ে বানাবো, তার জন্য একটু বেলনা দিয়ে বেলে নিচ্ছি। আর যেহেতু এটা সুজির পুলি পিঠা তো একটু সাবধানে বেলতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো ছাঁচের মাঝ বরাবর রেখে মাঝখানে কিন্তু এরকমভাবে নারকেলের পুরটাকে রেখে দিতে হবে। দিয়ে এরকম দুটো হাত দিয়ে প্রেস করলে সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে পুলি পিঠা। তো আপনারা আপনাদের পছন্দ যেরকম পছন্দ আপনারা তেমনভাবে পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে কিন্তু খুবই সুন্দর, ফুলের মতো দেখতে লাগছে। তো একই রকমভাবে কিন্তু আমি সব পিঠাগুলোকেই বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি দুধে ফোটানোর জন্য। তো যে দুধটাকে মালাই বানিয়ে রেখেছিলাম ওই দুধের মধ্যে কিন্তু পিঠাটাকে আমি সিদ্ধ করে নেব। তো সব পিঠেগুলোকেই একটা একটা করে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়েছি। যেহেতু আগের থেকে ভাপানো ছিল দুধটাও কিন্তু ভাপানো, তো সেই অনুযায়ী বেশি সময় কিন্তু লাগবে না, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই দুধ পুলি পিঠা একদমই রেডি হয়ে যাবে। তো পিঠা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে, উপরে একটা মালাই মতো পড়ে গিয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতে নরম তুলোরই মতো। আপনারা কিন্তু এই সামনে পৌষ মাসে অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আরও একটা ভিডিওর সঙ্গে।